চলো আজকের ক্লাস শুরু করছি। তো আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে রে অপটিক্স। রে অপটিক্স এর অলরেডি ডিপিপি গুলো তোমাদের কাছে আছে, ম্যাক্সিমাম লোকের কাছে আশা করি। আমি সফট কপিও পাঠিয়ে দিয়েছি তো তোমাদের কাছে, তো ওইগুলো আমরা ডিসকাশন করব। তবে বেসিক জিনিস বলার পর আমার মনে হয় তোমরা আরামসে ওগুলো সলভ করতে পারবে। তো ওগুলো তোমাদের এইচডব্লিউ বাড়িতে করবে। কিছু কিছু কাজ আমি যখন পড়াবো তখন আমি বলে দেবো কত নম্বর ডিপিপির কোন কোশ্চেনটা করাচ্ছি, যেগুলো কঠিন কোশ্চেন, কঠিন নয় একটু নতুন ধরনের কোশ্চেন, সেগুলো আমি সলভ করিয়ে দেবো। আচ্ছা, রে অপটিক্স থার্ড মোস্ট ইম্পর্টেন্ট পোর্শন ফর জেই। থার্ড মোস্ট ইম্পর্টেন্ট, কেন থার্ড মোস্ট ইম্পর্টেন্ট বলছি, বিকজ জেনারেলি প্রচুর স্টুডেন্ট আছে রে অপটিক্স কে অতটা দেখতে পড়ে না। আর আরেকটা বড় প্রবলেম, রে অপটিক্স একটু ভাস্ট, মানে অনেকটা ওই ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্টের মতো। বাট ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্টে যেমন 3D ভিউ এর কনসেপ্ট ছিল, রে অপটিক্সে অতটা 3D ভিউ এর কনসেপ্ট নেই। জিওমেট্রি যদি ক্লিয়ার হয় তাহলে, জিওমেট্রি মানে ম্যাথামেটিক্স এর যে জিওমেট্রি করেছো ট্রায়াঙ্গেল থেকে সিমিলার কংগ্রুয়েন্স, এইসব জিনিসগুলো যদি মোটামুটি ক্লিয়ার হয় তাহলে রে অপটিক্স খুব ইজি। চলো তো আমরা আজকে চেষ্টা করব, আজকের ক্লাসে প্লেন মিরার, যেটা তোমাদের বোর্ডের সিলেবাসে খুব কম ছিল, প্লেন মিরার পুরো কভার আপ করা এবং তারপরে কিছু ভালো ভালো অঙ্ক করাবো যেগুলো ইয়ারে এসছে। চলো শুরু করছি আজকে প্লেন মিরার। ক্লিয়ার করি? চলো প্রথম জিনিস, প্রথমে সহজ সহজ কিছু জিনিস। প্লেন মিরার যদি হয়, এটা প্লেন মিরার, লাইট পড়লো, রিফ্লেকশন, মিরার পড়েছে মানে রিফ্লেকশন, রিফ্র্যাকশন এর কোনো কনসেপ্ট নেই এখন। এই লাইট গেল, এটা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আই, এটা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আর, ওয়্যার আর ইজ ইকুয়াল টু আই। ক্লিয়ার? আমরা আজকে থেকে এটাকে আর আর বলবো না, আমরা ডাইরেক্টলি এটাকেও আই বলবো, এটা আই এটাও আই। কেন? অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, এটা ফার্স্ট কনসেপ্ট। সেকেন্ড কনসেপ্ট, যদি এটা বুঝে থাকো, যদি এটা বুঝে থাকো, আচ্ছা রে অপটিক্সে ডায়াগ্রাম ড্র করাটা শিখে যাও। ডায়াগ্রাম যদি তুমি ড্র করা শিখতে পারো, মানে আননোন ডায়াগ্রাম, তাহলে রে অপটিক্স আরো ইজি হয়ে যাবে। একটা তো বললামই আমি, জিওমেট্রি যদি ক্লিয়ার হয় রে অপটিক্স ইজি হবে। এবার আমি বলছি যদি ডায়াগ্রাম নিজে থেকে ড্র করতে পারো, সেটাও শেখাবো আমি এখন, তাহলেও রে অপটিক্স ইজি হয়ে যাবে। কিরকম? দেখো এই একটা ছোট্ট কনসেপ্টের উপর তোমাকে একটা এরকম আঁকতে দিতে পারে, বলো দেখি কে আমাকে এঁকে দেবে। ধরো এরকম মিরার হলো, হ্যাঁ আমি জানি এটা প্লেন মিরার নয়, এটা আমাদের আজকের টপিক নয়, বিকজ আপনি হেডিং দিয়েছেন প্লেন মিরার। এটা কি মিরার কে বলবে? স্ফেরিক্যাল মিরার, এটা আমাদের পরের দিনের টপিক হবে। আমি স্ফেরিক্যাল মিরার নিয়ে ডেপথে এখন যাচ্ছি না, জাস্ট ছবি আঁকা শেখাচ্ছি। কি আমাকে বলে দেবে বলো তো, এই ছবিটা এবার কি রকম হবে? ধরো একটা লাইট পড়লো, এবার কিভাবে আঁকবে পারা উচিত বলো? তোমরা আমাকে বলো কি আঁকবো এরপরে? অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট, সরি ইনসিডেন্ট রে আঁকলাম, তারপরে কি আঁকতে হয়? নরমাল, ভেরি গুড। বলো নরমাল কিভাবে আঁকে বাবা, শিখিয়েছিলাম কোন জায়গায়? ভেরি গুড, পয়েন্ট অফ ইনসিডেন্স আর সেন্টার। কেন? এর সেন্টার থেকে যে যে লাইট পয়েন্টটা যাবে, এই পয়েন্টটা, এটাকে ডট ডট করে দিলাম এখানে, এটাই তো নরমাল হয় নাকি? আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সেও পড়েছি, কি পড়েছি, যে এই পয়েন্ট এখান থেকে যে এরকম লাইন গুলো যায়, এগুলো সব সারফেস কে কত তো ইন্টারসেক্ট করে, তাহলে অবভিয়াসলি এটা যেটা এটা এর নরমাল। ক্লিয়ার? ব্যাস এবার তো ইজি হয়ে গেল, এটা আই হবে, তাহলে এটা নিঃসন্দেহে এরকম যাবে, এটাও আই হবে। ক্লিয়ার? তুমি আবার এখানে এরকম বলতে পারো, স্যার না এটা এরকম না, কি এরকমও তো যেতে পারে,
আরে বাবা হ্যাঁ যেতে পারে এরকম, সেটা ডিপেন্ড করবে আইডিয়ার উপর। জাস্ট আমি একটা রাফ স্কেচ আঁকছি, একটা আইডিয়া হয়ে গেল লাইটে এরকম যেতে পারে, এরকম যেতে পারে, এরকম যেতে পারে, কারোর আইডিয়া নেই লাইট এই করে এরকম আসবে, এরকম তো হতে পারে না কোনোদিনও। ক্লিয়ার? চলো, তো তোমাকে আমি এখন শেখালাম, দেখো অঙ্ক করালে এক্ষুনি অঙ্ক করিয়ে দেওয়া যায়, বাট কনসেপ্টটা যদি বলি তাহলে আরো সুবিধা হবে তোমাদের। তোমাদের প্লেন মিররের ডায়াগ্রাম শেখাবো কিভাবে আঁকে, ওই যে বলেছিলাম ডায়াগ্রাম নিজেরা আঁকতে পারবে। আমি ধরলাম এটা আমার অবজেক্ট, এবার এই ডায়াগ্রাম কিভাবে আঁকবো। অনেকের মুখস্থ আছে আমি জানি, যাদের মুখস্থ আছে তাদেরকে একটাই কথা বলবো, বাবা মুখস্থ নয় কনসেপ্টে যাও, কারণ মুখস্থ দিয়ে তুমি এটা করে দিতে পারবে, এর পরের গুলো পারবে না কিন্তু। ভালো করে বলো আমাকে আগে, প্রথমে দেখো আমি যা পয়েন্ট গুলো বলছি। নাম্বার ওয়ান পয়েন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট, আজকের প্রথম ইম্পর্টেন্ট পয়েন্ট, বলো প্লেন মিররে অবজেক্ট আর ইমেজের মধ্যে কি রিলেশন আছে বল। অবজেক্ট ডিস্টেন্স ইজ ইকুয়াল টু ইমেজ ডিস্টেন্স। ক্লিয়ার? ক্লিয়ার? এবার আঁকার নিয়ম শিখবে, আমি কিন্তু কোনো জায়গায় আমি আঁকার নিয়মকে চেঞ্জ করব না, আমি আবার রিপিট করছি, আঁকাটা তুমি যদি শিখে যাও তাহলে আননোন অঙ্ক, আননোন মানে কোনো বছর কোনো ইয়ারে আসেনি, টপিকটাই নতুন, সেই অঙ্ক তুমি সলভ করতে পারবে পরীক্ষার হলে বসে, যেটার প্রবাবিলিটি খুব কম যে এরকম অঙ্ক আসার। বাট কোথায় প্রবাবিলিটি হাই, যেই অ্যাডভান্সে প্রবাবিলিটি হাই, তার জন্য আমি আঁকাগুলো শেখাচ্ছি ভালো করে বুঝবে। প্রথম কাজ তুমি কি করবে, এটা যদি অবজেক্ট হয় আগে ব্যাকে ভাববে, এটা অবজেক্ট ডিস্টেন্স, আমি আঁকলাম না তাহলে ছবিটা নষ্ট হবে, এটা অবজেক্ট ডিস্টেন্স, তাহলে এর থেকে সমান করে এটা ইমেজ হবে, বলো আগে বুঝলে কিনা। চলো এবার, এবার ওখান থেকে দুটো লাইট ফেলবে, সবসময় তাই, সবসময় তাই, এখান থেকে দুটো লাইট ফেলবে দুটো এক্সট্রিম এন্ডে, যে মিরার থাকবে সেই মিরারে এক্সট্রিম এন্ডে। ক্লিয়ার? ফেলে দিলাম লাইট, এই পড়লো, এই পড়লো, এবার এই এক্সট্রিম এন্ড থেকে এখানে এটা জয়েন করবে, বাট ডট ডটে জয়েন করবে। কেন তুমি ডট ডটে জয়েন করবে, তোমাদের আশা করি আইডিয়াটা আছে যে প্লেন মিররে যে ইমেজটা হয় সেটাকে ভার্চুয়াল ইমেজ বলে, হ্যাঁ কি নয়? তাই ডট ডটে জয়েন করবে, আর কোনো মানে নেই, তুমি সলিড লাইনও করতে পারো, কেউ ওইভাবে তোমাকে ধরতে পারবে না যে সলিড লাইন কেন করলে, বাট এটা একটা কনসেপ্ট আর কি। চলো তারপরে, তারপরে এবার এই যে লাইনটা তুমি জয়েন করেছো এটা থেকে স্ট্রেট এরকম বাড়িয়ে দেবে, এটা থেকে স্ট্রেট এরকম বাড়িয়ে দেবে, ব্যাস ডায়াগ্রাম কমপ্লিট। এবার এখান থেকে তুমি চোখ দিয়ে দেখবে, তুমি এটা স্ট্রেট দেখতে পাচ্ছ, এটা ইমেজ এখানে ফর্ম হচ্ছে, বলো বুঝলে কিনা সবাই? ক্লিয়ার? চলো এবার একটু ভালো করে বোঝো, আরেকটা কাজ করে নেবে যেটা বলেছিলাম অলরেডি, সেটা হচ্ছে এটাকে বলা হবে অবজেক্ট ডিস্টেন্স, এটা করে নেবে, এটা ওডি করে দিলাম, ওডি মানে অবজেক্ট ডিস্টেন্স, আর এটা আইডি একটু ডেকে গেছে যাই হোক, মানে ইমেজ ডিস্টেন্স। ক্লিয়ার? এবার আমাকে কে করে দেবে, মুছে দিই, আচ্ছা থাকুক, এটা থাকুক, থাকুক, এই ছবিটা আমাকে কে ড্র করে দেবে, চলো করে দাও। করি বলি আমি, হ্যাঁ বলি আমি, চলো দেখো তোমরা মিলাও যারা করছো। চলো ম্যাক্সিমাম স্টুডেন্ট কি ভুল করে দেখে না। আচ্ছা প্রথমেই বলে রাখি,
বেশ কিছু লজিক, কারণ আমি ওই জায়গা থেকেই বলছি, যারা আমার কাছে বোর্ডসের ক্লাস করেছো তারা দেখবে হ্যাঁ স্যার আপনি এগুলো বোর্ডসেও পড়িয়েছে, হ্যাঁ দেখবে পাশাপাশি খুলে দেখো, তারা যদি বোর ফিল করো মানে যখন ইউটিউবে দেখবে বলছি তখন তারা একটু এগিয়ে নেবে, দেখবে স্যার নতুন লজিক কোথাও ঢোকাচ্ছে, নতুন অঙ্ক করাচ্ছে, সেখান থেকে দেখা শুরু করবে যদি এগুলো তোমাদের ক্লিয়ার আইডিয়া হয়ে থাকে। চলো কি এখান থেকে একটা অবজেক্ট ডিস্টেন্স টানবে, ঠিক করলাম? কিরে এটা তাহলে ইমেজ হবে, ঠিক করলাম? কেন ভুল আছে? ভেরি গুড, এই কনসেপ্টটা ভুল কনসেপ্ট। কেন ভুল কনসেপ্ট? স্যার এই যে ডিস্টেন্সটা হবে না অবজেক্ট ডিস্টেন্স, এটা মিররের সাথে সবসময় কি হতে হবে? 90 ডিগ্রি হতে হবে, এটাই স্টুডেন্টরা ভুল করে। তাহলে এটা দেখিয়ে দিলাম এটা নয়, তুমি তাহলে কি করবে এই টানবে এবার, ঠিক আছে? এটা 90 ডিগ্রি, আচ্ছা মেলাও, স্যার যা বলেছে তাই করছে কিনা, এখান থেকে এগিয়ে দাও, এটা ইমেজ হয়ে যাবে, বলো ক্লিয়ার কিনা? তারপরে স্যার বলেছে এখান থেকে এই ফেলো, এখান থেকে এই ফেলো, তারপরে স্যার বলেছে এই দুটো ডট জয়েন্ট করে দাও, তারপরে স্যার বলেছে এটা স্ট্রেট বাড়িয়ে দাও, কি রে মাথা এটা বেঁকে গেল, ক্লিয়ার? নরমাল থেকে আরেকটা রে, মানে যেটা স্ট্রেট চলে যাবে, হ্যাঁ দরকার কি আছে আমার দেখানোর? আছে কোনো দরকার বলো? আমি তো এমনি ওটা টেনেছি, কারণ ওটা তো আমার অবজেক্ট ডিস্টেন্সে লাগবে, প্রচুর করা যায় রে, প্রচুর করা যায়, কমপ্লিকেটেড হবে, আর কমপ্লিকেটেড হবে না কিছু, একই থাকবে। তুমি এটা বলছো তো, এদিকে দেখো, তুমি এটা বলছো তো এই ফেলে স্ট্রেট পাঠিয়ে দেবে, তাই না? হ্যাঁ, তাহলে এখানে করতে পারো, এটা কোনো আপত্তি নেই আমার, আমি এখানে করলাম না বিকজ অবজেক্ট ডিস্টেন্সটাকে ফিল করতে চাই, এটা রে দিয়ে বোঝাবো না, ক্লিয়ার? করতে পারো কোনো আপত্তি নেই, অনেক বইতে করা থাকে, বোঝা গেছে এত অব্দি? পরের কোশ্চেন দি, মুছে দেবো এবার এটা, আচ্ছা এটা মুছছি না, এটা মুছবো, দেখি কে কে দিতে পারে। বললো এটা মিরার, এটা অবজেক্ট, এবার কি করবে বাবা? না না না, আবার উপায় উপায় ওসব ভাববে না কিচ্ছু, ওসব কনসেপ্ট এখানে কিচ্ছু নেই, কিচ্ছু লাগবে না, কঠিন উপায় উপায় কিছু বললে প্রথমে ঠিক বললে এটাকে এক্সটেন্ড করে নেবো, ক্লিয়ার? কেন এক্সটেন্ড করবো আমি বুঝে না। আচ্ছা এর থেকে স্যার শিখিয়েছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, পারপেন্ডিকুলার ডিস্টেন্স এটা হবে একই নয়, ক্লিয়ার? বোঝা যাচ্ছে? ওটা যদি পারপেন্ডিকুলার ডিস্টেন্স হয়, পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা কি মিররের মধ্যে না মিররের বাইরে পড়ে গেছে? যদি বাইরে পড়ে যায় ভয় পাওয়ার কিছু নেই, সেটাকে ডট ডট করে বানিয়ে দাও, মানে এটা অ্যাপ্লিকেবল, মানে এটা তুমি করতে পারো, ক্লিয়ার? তাহলে এটা হবে আমার ইমেজ, ক্লিয়ার? স্যার বলেছে এখান থেকে একটা এন্ডে ফেলো লাইট, এখান থেকে ডট ডট দিয়ে জয়েন করে দাও, স্যার বলেছে আরেকটা এন্ডে ফেলো লাইট, ডট ডট দিয়ে জয়েন করে দাও, তারপরে বলেছে এই ডট ডটটা বাড়িয়ে দাও এইদিকে,
বলো বুঝলে কিনা? তারপরে লাইট এই দিয়ে এই যাবে, এই দিয়ে এই যাবে, ভার্চুয়ালি দেখবে ইমেজ এখানে ক্রিয়েট হবে। ক্লিয়ার? ছবি আঁকা শিখেছো? অঙ্কদীপ, প্রথম অঙ্ক মুছে দিলাম, প্রথম অঙ্ক আজকে। এই একটা মিরার আছে, এখানে একটা অবজেক্ট রাখা আছে, এই ডিস্টেন্সটা 2 মিটার বলা আছে, এটা 45 ডিগ্রি বলা আছে, এটা অরিজিন বলা আছে। কোশ্চেন, ফাইন্ড দা কোয়ার্ডিনেটস অফ ইমেজ। অপশন 2,0, √2,0, 0, −2, 0, −√2 করব। কোশ্চেন ক্লিয়ার সবার? নিঃসন্দেহে করতে হবে। কি না না, মিরার এক্সটেন্ড কখন করবে তুমি? আগে আগে ভাবো, স্যারের লজিক ছেড়ো না, যদি পারো না স্যারের লজিকটা পাশে লিখে নাও বাবা। যে নাম্বার ওয়ান পয়েন্ট কি আরেকবার বলে দিচ্ছি, নাম্বার ওয়ান পয়েন্ট পারপেন্ডিকুলার ডিস্টেন্স ড্র করা, নাম্বার টু পয়েন্ট যদি মিরার ওখানে থাকে তো ভালো, যদি মিরার না থাকে এক্সটেন্ড করে দেওয়া, নাম্বার থ্রি পয়েন্ট পারপেন্ডিকুলার ডিস্টেন্সের সাথে উল্টো দিকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স করে সেটাকে ইমেজ করে দেওয়া। কিরে নাম্বার ফোর পয়েন্ট দুটো এক্সট্রিম পয়েন্টে রে ফেলা, বাকিগুলো ডট ডট জয়েন করে দাও, বেরিয়ে যাবে। এই তো সিম্পল কতগুলো পয়েন্ট, আমি তো পয়েন্ট কোথাও হাইলাইট করিনি, তো দেখো এবার কিভাবে করবো এটা। আচ্ছা, এটা এটা আরো সহজেই হবে, খুব কঠিন নয় অঙ্কটা। আচ্ছা, হ্যাঁ না, একটু ভুল হয়ে গেল, ছোট ভুল হয়েছে, ছোট্ট ভুল হয়েছে। আচ্ছা দেখো, আচ্ছা আগে তো ডট ডট বাড়াবো না। আচ্ছা পারপেন্ডিকুলার ডিস্টেন্স এটা নয়, পারপেন্ডিকুলার ডিস্টেন্স এটা হবে, একই নয়? এবার দেখো এই মিরার বাড়িয়ে দিলাম, এটা 90 ডিগ্রি হলো, একই নয়? আরে হ্যাঁ না তো বল। আচ্ছা তাহলে ইমেজ হবে, এখান থেকে বাড়ালে ইমেজ হবে কোথাও। আমি ইমেজটা করছি না, কেন করছি না একটু বুঝে নাও, কেন করছি না বুঝে নাও। আমি যদি এটাকে বাড়িয়ে দিই, এখানে ইমেজ হতে পারে কিরে? আচ্ছা এটাকে বাড়ালে এখানেও তো ইমেজ হতে পারে, কি নয়? আমি বুঝবো কিভাবে যে এটা এখানে আছে না এখানে আছে? আমি এটা তখনই জানতে পারবো যখন এই ডিস্টেন্সটা জানতে পারবো, এটা যা হবে এটা তাই হবে, হ্যাঁ কি নয়? দ্যাটস ওয়াই আমি এটা করলাম না এখানে, এটা কারণ আমি বুঝতে পারছি না, কারণ এখানে হয়ে গেলে একটা সুন্দর লজিক চলে আসবে, তাই না? দেখা যাক কি হয়। আচ্ছা আইডিয়া বলছে, অপশন থেকে আমি বলে দিতে পারি, অপশন দেখে আমি বলে দিতে পারি শিওর শট এখানে হবে, নাকি নয়? তুমি বলে কেন স্যার বললেন এখানে? আরে বাবা, যদি এখানে হয় তাহলে এক্স ও আছে, ওয়াই ও আছে, আর যদি এখানে হয় তাহলে শুধু ওয়াই আছে এক্স নেই। দেখো অপশনে এক্স আছে ওয়াই নেই, এক্স আছে ওয়াই নেই, ওয়াই এক্স জিরো ওয়াই আছে, এক্স জিরো ওয়াই আছে, তার মানে শিওর শট আমি তো বুঝে গেছি এক্স ওয়াই কোনো ভ্যালু নেই, যেখানে এক্স ও আছে ওয়াই ও আছে, মানে একটা জিরো আছে,
তাহলে শিওর শট এখানে ইন্টারসেক্ট করবে বাট দরকার নেই আমি অপশন দেখে সেটা বলেও দিতে পারি বাট আমি দরকার নেই এখানেই ধরলাম পরে করছি চলো এদিকে তাকাও এটা যদি 45 হয় এটা 45 তাহলে এটাও 45 বলো এটা বুঝলে কিনা এটা যদি 45 হয় ভার্টিক্যালি অপোজিট এটাও 45 তাহলে এটা যদি 45 হয় টোটালটা 90 উপরেরটাও কি হবে 45 এটা 90 বলে দেওয়া আছে 90 45 তাহলে এটা কত হবে 45 তাহলে তো হয়েই গেল অঙ্ক সলভ আমার আচ্ছা এই ডিস্টেন্সটা কত বলা আছে 2 বলা ছিল আমি মুছে দিয়েছিলাম তাই তো আচ্ছা নাম দিয়ে দাও একটা কি নাম দিব বলো তো এটা ও দিয়ে ফেলেছি এই পয়েন্টটার নাম দাও এ এই পয়েন্টটার নাম দাও বি ট্রায়াঙ্গেল ও এ বি থেকে পারপেন্ডিকুলার বাই বেস না করে হাইপোটেনাসটা আমার জানা আছে বেস জানা আছে এটাকে যদি করি কস 45 মানে কোন 45টা নিচ্ছে এই 45টা নিচ্ছে বলো ফর্মুলা কি হবে বেস বাই হাই সরি বেস মানে যে অ্যাঙ্গেলটা নিচ্ছে তার উপর দিকে একটা পারপেন্ডিকুলার বেস মানে এইটা মানে বেস মানে হচ্ছে ওবি বাই হাইপোটেনাস মানে হচ্ছে 2 বলো এটা বুঝলে কিনা সবাই সবার ক্লিয়ার আচ্ছা ঠিক আছে আমি বলছি আমি বলছি সব বলবো সব উত্তর দেবো কস 45 কেন নিলাম আচ্ছা মুছে দাও তাহলে এদিকে তাকাও তোমাদের এটা জানা আছে এটা জানা আছে যে একটা ট্রায়াঙ্গেলে যেটা থিটা হয় তার উল্টো দিকেরটা পারপেন্ডিকুলার হয় এটা বেস হবে আর যেটা 90 হয় তার উল্টো দিকেরটা হাইপোটেনাস হয় যদি এই ছবিটাতে এটাকে আমি থিটা বলতাম তাহলে এটা পারপেন্ডিকুলার হতো এটা বেস হতো এটা হাইপোটেনাস হতো বলো কালো ডাউট কিনা চলো চলে আসো এই ছবিটাতে আমি এই ছবিটা এখানে আঁকছি আমার মাথায় শুধু এটাই ঘুরছে যে এটা 90 ডিগ্রি তাহলে শিওর শট এটা হাইপোটেনাস তুমি এই অ্যাঙ্গেল নাও আর এই অ্যাঙ্গেল নাও যাই নাও না কেন এটা হাইপোটেনাস হবে যদি আমি এইটা নিই যদি এটা নিয়েও করা যায় এটা নিয়েও করা যায় ওটা বুঝিয়েছিলাম এবার এটা দিয়ে বোঝায় যদি আমি এই অ্যাঙ্গেলটা নিই আমার উদ্দেশ্য এই ভ্যালুটা বার করা না এই ভ্যালুটা বার করা আমার ওবি বের করব ওবি বার করব মানে এই ভ্যালুটা নাকি আচ্ছা এই অ্যাঙ্গেলটা যদি নিই আমি এই অ্যাঙ্গেলটা নিয়ে বুঝিয়েছিলাম তখন লিখেছিলাম তখন এবার উল্টো বোঝাচ্ছি এই অ্যাঙ্গেলটা যদি নিই তাহলে এটা ওবিটা এই অ্যাঙ্গেলের কি হয় তাহলে কোন ফর্মুলায় পারপেন্ডিকুলার আছে তুমি বলবে দুটো ফর্মুলায় আছে একটা হচ্ছে সাইন আর একটা কস কোন ফর্মুলায় হাইপোটেনাস আছে আর পারপেন্ডিকুলার আছে দ্যাটস ওয়াই আমি সাইন নিয়েছি এখানে এবারে ক্লিয়ার ধৈর্য ধর আমি বললাম যে এটা নিয়ে দেখ এখন রাইট দেওয়া আছে এটা নিয়েছিলাম আমি তোকে তুই তো আমায় কোশ্চেন করলি কেন স্যার আপনি কস নিলেন তার জন্য আমি তোকে ভ্যারাইটি দেখাচ্ছি তুই আমাকে কোশ্চেন করলি যে আপনার রেস্টুরেন্টে কেন শুধু বিরিয়ানি ভালো তখন নিঃসন্দেহে আমি তোকে অন্যান্য ডিশ খাওয়াবো খাইয়ে বলবো এবার তুমি বলো কোনটা ভালো তা আমি তোকে আগে এগুলো খাওয়াই তারপর ওটা বোঝাচ্ছি আমার এখনো রাইট দেওয়া আছে যে আমি কস নিয়ে এই অ্যাঙ্গেলটা নিয়েছিলাম এবং তখন কস লিখেছিলাম আগে বোঝ এটা এটা ক্লিয়ার
আচ্ছা কে বলবে এখানে, কারণ আমার এখানে পারপেন্ডিকুলার দরকার, পারপেন্ডিকুলার তাহলে হবে ওএ, ওএ কত ছিল বাবা 2, 2 sin 45 মানে 1 বাই রুট 2, তাহলে অ্যান্সার হবে টি এর ভ্যালু রুট 2, বল বুঝলি কি না। এবার মুছে দে, মুছে দি, তুই বলবি না আমার পছন্দ নয় এটা, তো নয় তো নয়, তুই আমি এই অ্যাঙ্গেলটা নেবো না, এখানে কোইনসিডেন্টলি কোইনসিডেন্টলি এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সেম হয়ে গেছে, এটা 60 থাকে তখন এটা 30 হয়ে যেত, যাই হোক এটা এবার এখানে কত 45 ডিগ্রি, কোন অ্যাঙ্গেলটা নিলি, ক্লিয়ার? আচ্ছা তাহলে এটা যদি হয় তাহলে এটা পারপেন্ডিকুলার, এটা আমার কোনটা বার করা উদ্দেশ্য, মানে ওবি তাই তো, এখানে ওবি হচ্ছে বেস, কোন ফর্মুলায় বেস আর হাইপোটেনাস আছে, কেন বারবার হাইপোটেনাস বলছি, বিকজ হাইপোটেনাস আমার জানা, কোন ফর্মুলায় বেস বাই হাইপোটেনাস আছে, কস 45, তাহলে হবে বেস বাই হাইপোটেনাস মানে 2, বেস হবে যে আমায় কোশ্চেন করেছিলিস তার ক্লিয়ার একদম, কিরে ডাউট থাকলে বল। হ্যাঁ চলো, তো আমি যা করলাম তাতে কেটা মুছে দিলাম, আমি পেয়ে গেছি এই ভ্যালুটা রুট টু, তাহলে শিওর শট এই ভ্যালুটাও রুট টু, আর এটা এখানে তাহলে ইন্টারসেক্ট করবে, কেন এই ডিস্টেন্স আছে, এই অ্যাঙ্গেলটা আছে, এটা 90, তাহলে এটা 45 হলে এটা 45, মানে কংগ্রুয়েন্স নাকি দুটো ট্রায়াঙ্গেল। আচ্ছা তাহলে এটা পেয়ে গেলাম রুট টু, আচ্ছা এটা যদি রুট টু হয় তাহলে এবার ট্রায়াঙ্গেল হচ্ছে আমার, এটা যদি রুট টু হয় তাহলে এটা কত হবে, এইটা ডিস্টেন্স বলছি, এটা রুট টু, এটা রুট টু, এটা 90 তার উল্টো দিকে 2, এটা 90 তার উল্টো দিকে, এটা নিচে না উপরে, আরে নিচে না উপরে, কোনটা হবে, ক্লিয়ার? মাথায় ঢুকেছে? চল একটু নতুন নতুন অঙ্কগুলো শিখে নাও, এগুলো তোমরা বোর্ডে কম করেছো, আচ্ছা তারপরে নেক্সট একটু বলে নি, মুছে দিই এটা, মুছে দিই, আরে বলবি তো রে, নেক্সট প্রবলেম, নেক্সট টাইপ বলতে পারো, তাহলে এখান থেকে এরকম টাইপের একটা কোশ্চেন দিতে পারে যেটা আমরা এক্ষুনি করলাম, নেক্সট টাইপ খুব ইজি, প্রচুর বার ইয়ারে দিয়েছিল অনেক দিন আগে, অনেক দিন বলবো না, 2-3 বছর আগে তুমি যদি কোশ্চেন পেপার ঘাটো তাহলে পেয়ে যাবে এরকম টাইপের কোশ্চেন, এটা না যেটা আমি এখন পড়াবো, বাট রিসেন্ট আগের বছরে দেয়নি, তার আগের বছরেও দেয়নি, রিসেন্ট 2 ইয়ার্সে দেয়নি, নিটে, নিটে খুব ফেমাস কোশ্চেন যেটা আমি এখন আমি পড়াচ্ছি, এটা রিসেন্ট 2 ইয়ার্স এ দেয়নি, বাট তার আগে তুমি প্রচুর পাবে, রিপিট হতেই পারে, কি এই যে প্রবলেমটা ছিল, ইমেজ ডিস্টেন্স, প্রবলেম না সলিউশন বলতে পারো, ইজ ইকুয়াল টু অবজেক্ট ডিস্টেন্স ছিল তো রে, এখান থেকে যে কোশ্চেনটা দেয়, একটা ঘড়ি আছে তোমরা জানো অনেকেই,
সেই ঘড়িতে তিনটে বাজে, কটা বললাম তিনটে, এটাই তো তিনটে নাকি? সবাই ঘড়ি দেখতে জানিস না ডিজিটাল ঘড়ি পড়িস? এখানে একটা মিরার দিয়ে দিয়েছে, বলো কটা বাজবে? নটা। প্রিয়া এরকম টাইপের কোশ্চেন দেয় পারবে? এরকম টাইপের কোশ্চেন দেয় কেন? কেন এইটা এখান থেকে এটা যা ডিস্টেন্স, এখান থেকে এটা এই ডিস্টেন্সটা হবে, এটা সেন্টারটা এখানেই হবে, তাহলে এখান থেকে এইখানে, তাহলে এটা এরকম হয়ে যাবে। এটা যা আছে এটা তাই থাকবে, তাহলে এটাকে কটা বলে? নটা। হ্যাঁ বল। মিনিটের কাঁটা কেন উল্টে যায় না? হ্যাঁ কে বল বল উল্টালো না, এটা যা আছে এখানে তো এটা তাই থাকবে, অবজেক্ট ডিস্টেন্স বা ডিভাইস ডিস্টেন্স তো হয়েছে। না না ওরকম না, ওরকম না, তিনটেটা এটা হয়ে গেল, বোঝ আগে বোঝ। যদি এরকম থাকে, এটা একটা মিরার, এখানে অবজেক্ট আছে, তাহলে এই ইমেজটা এটাই হবে। এখান থেকে যা অবজেক্ট ডিস্টেন্স, এখান থেকে যা অবজেক্ট ডিস্টেন্স, এখান থেকে কোথায় ইমেজ ডিস্টেন্স, এখান থেকে কোথায় ইমেজ ডিস্টেন্স, যখন মিরারের সাথে এইভাবে ওরিয়েন্টেড থাকবে, এই অ্যাঙ্গেলে ওরিয়েন্টেড থাকবে, তখন ভ্যালুগুলো চেঞ্জ হয়। হরাইজন মিরারের সাথে প্যারালাল থাকলে সেটা সেম থাকে, তাই তো নাকি? চলো ঠিক আছে, তাহলে এটা তিনটে নটা সোজাটা বললাম, যা ইচ্ছা দিতে পারে। আমি আশা করবো তোরা পারবি, পারবি কি পারবি না, কনফিডেন্ট সবাই? আচ্ছা তো এবার তো সবাই এটা করে যায় জেনারেলি, এবার ঘুরিয়ে দেবে। এবার তোমায় বলবে, আচ্ছা তোমার হাতে ডিজিটাল ঘড়ি আছে, তাহলে কি করবে? এই সবাই আছিস তো, দেখতে পাচ্ছিস? না না, হ্যাঁ কেন দিতে পারে না, কি রে কেন দেবে না, দেখ না, মানে মানে স্টেশনের ঘড়ি, মেট্রো বা রেল স্টেশনে যে ঘড়িগুলো ইউজ হয় তাই। কি বললো সবচেয়ে কঠিনটা করাচ্ছি, বারোটা বাজে, কি রে এরকম থাকে তো বারোটা। Oh, yeah.